আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন গাজী ইব্রাহিম খলিল এবং আমি আছি হচ্ছে সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড। এবং আমি সকাল থেকে এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে দূরবর্তী যে বাসগুলো রয়েছে এবং এরই সাথে ডিস্ট্রিক্ট যে বাসগুলো রয়েছে প্রত্যেক পরিবহন এবং বাস কিন্তু বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো চলাচল করছে এগুলো হচ্ছে মূলত গার্মেন্টস শ্রমিকের যে গাড়িগুলো আছে, গার্মেন্টসের যে গাড়িগুলো আছে সম্ভবত ওই ধরনের গাড়িগুলো কিন্তু বর্তমানে চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এলাকা একদম শূন্য, শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু অনেক কঠোর একটি নিরাপত্তা এখানে আছে। এবং এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাইনবোর্ড ফুট ওভার ব্রিজে আছি, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এলাকার প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু কঠোর নিরাপত্তা দেয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পুলিশ এবং ডিবি পুলিশ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাইনবোর্ড যেটাকে ব্যস্ততম একটি শহর বলা হয় সেখানে কিন্তু একদম ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে ঢাকা বা বিভিন্ন জায়গায় স্থানে যাওয়ার জন্য, কিন্তু বাস এবং তেমন গাড়ি না থাকার কারণে কিন্তু অনেক সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়ছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে। এখন আমি আপনাদেরকে একটু ওই পাশটা একটু দেখাবো, ওই পাশের অবস্থাটা কি আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার ফেসবুক লাইভটি দেখছেন তারা আমার এই লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পুলিশের যে নিরাপত্তা সেটা কিন্তু অনেক কঠোর একটি নিরাপত্তা এখানে বাস্তবায়ন হচ্ছে। এবং এটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একদম মানুষ শূন্য একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে, সেখানে কিন্তু অনেক মানুষ সংখ্যা অনেক কম। এবং এটির সাথে দেখতে পাচ্ছেন বাস চলাচল যেটা বলা হয় দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো কিন্তু এখন তুলনামূলকভাবে কম। এবং আমি এখানে এসে যেটা জানতে পেরেছি গতকাল রাত থেকেই কিন্তু মূলত বাস চলাচল বন্ধ রয়েছে, সেটা কোনো ধর্মঘট বা এরকম নয়, এটা ডাইরেক্টলি নির্দেশ। এবং কে নির্দেশ দিয়েছে সেটা আমাকে বলতে অনিচ্ছুক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তাদের কিন্তু অনেক দুর্ভোগ এবং খুব কষ্টদায়ক আজকের দিন, কারণ হচ্ছে কোনো গাড়ি নেই। যারা জব করেন বা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা অনেক কষ্টদায়ক। দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু কঠোর নিরাপত্তা চলছে আজকে সাইনবোর্ড। পুলিশ, ডিবি পুলিশ এবং সাংবাদিক কর্মীরা আছেন আজকে সাইনবোর্ড। এবং এই কঠোর নিরাপত্তা চলছে গতকাল রাত অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু এই সাইনবোর্ডের যে নিরাপত্তা এবং এই নিরাপত্তাকে কঠিনভাবে করা হয়। এবং দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকে পায়ে হেঁটে চলাচল করছেন, কারণ দূরপাল্লার কোনো গাড়ি বা যানবাহন চলাচল করছে না।
আর যাও দিয়ে একটা বাস চলাচল করে সেগুলো হচ্ছে গার্মেন্টস এর যে পরিবহনগুলো রয়েছে গার্মেন্টস শ্রমিকদের যে পরিবহনগুলো রয়েছে শুধুমাত্র সেই পরিবহনগুলো আজকে চলাচল করছে এবং এরই সাথে সিএনজি অটো রিক্সা চলাচল করছে কিন্তু দূরপাল্লার কোনো বাস এখন পর্যন্ত ঢাকা থেকে ঢাকার বাইরে ছাড়া হয়নি এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে পরিবহনগুলো হয়েছে মৌমিতা এবং হানিফ শীতল এবং হচ্ছে আপনার উৎসব পরিবহন এগুলো কিন্তু আজকে টোটাল বন্ধ রয়েছে এবং আমি মালিক সমিতির কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা বিশেষ করে যেটা জানিয়েছে আজকে কোনো ধর্মঘট নয় এটা হচ্ছে সরাসরি উপরের নির্দেশ আমি আবারও বলছি সরাসরি উপরের নির্দেশ কিন্তু উপরের নির্দেশটা কে দিয়েছেন সেটা কিন্তু আমাকে তারা বলেনি এবং তারা এই বিষয়ে বলতে অনিচ্ছুক যারা আমার এই লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনারা বর্তমানে লাইভটি দেখছেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং আমি আছি গাজী ইব্রাহিম খলিল আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজে কিন্তু এখানেও কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ রয়েছে এখানে এবং আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে সাইনবোর্ডের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু পুলিশ রয়েছে এবং আপনাকে সন্দেহ বাজন করলে কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করবো যারা ঢাকায় যেতে চান নারায়ণগঞ্জ থেকে তারা আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ না গেলেই সবচেয়ে ভালো হবে কারণ আপনারা আপনারা জেনে থাকবেন যে আজকে কিন্তু বিএনপির সমাবেশ রয়েছে এবং গত দুই দিন যাবৎ আপনারা দেখতেছেন সেখানে কিন্তু নয়া পল্টনে কিন্তু আপনারা অনেক গোলাগুলি বা অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে ইতিমধ্যে অনেকে মারা গিয়েছেন আমি বর্তমানে অবস্থান করছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনারা দেখছেন গাজী ইব্রাহিম খলিল দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মানুষ ছিল যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবে তাদেরকে কিন্তু পুলিশ যে বাঁশি বাজাতে বাজে তাদেরকে সরিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিবি পুলিশ এবং পুলিশ কিন্তু এই সাধারণ মানুষ এবং যেই সিএনজিগুলো এখানে ছিল সেগুলো কিন্তু তারা সরিয়ে দিচ্ছে যাতে তারা বুঝাবে যে এখানে একদম জনসংখ্যা মানুষ কোনো মানুষই আসে না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডে কিন্তু শত শত মানুষ রয়েছে যারা কিন্তু ঢাকাগামী যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে গাড়ি না থাকার কারণেই কিন্তু মানুষদের এই দুর্ভোগ দর্শক আমি আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনারা দেখছেন গাজী ইব্রাহিম খলিল ভিডিওটি আপনারা শেয়ার করে দিন এখনই সাইনবোর্ডে কিন্তু খুব কঠোর একটি নিরাপত্তা চলছে প্রত্যেকটা কোনায় কোনায় হচ্ছে পুলিশ ডিবি পুলিশ এবং সাদা পোশাকধারী অনেক পুলিশ রয়েছে তো বন্ধুরা আজকে সকালের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে চলাচল করুন।